আজকে পয়লা বৈশাখের আগের দিন, তারপরেও দেখো কেনাকাটি শেষ নেই। এই একটা জামা পুনু এনেছে, এই একটা আমার। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিমার। আমি অ্যানা চলে এসেছি আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার এখন বাজে সকাল 10:30, 10:30 বাজতে যায়। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমার বেরোনোর কোনো প্ল্যানিং ছিল না, বাট হঠাৎ করে হয়ে গেছে বলতে বাবা একটু কাজে বেরিয়েছে, তো সেইটার জন্য আমাকেও একটু বেরোতে হবে। জাস্ট একটা হালকা একটু কাজ আছে, সেটার জন্যই আমাকে বেরোতে হবে। তো তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়েই ক্যামেরাটা অন করলাম। তো চলো বেরোই। আর আজকে হচ্ছে গিয়ে যেহেতু চৈত্র সংক্রান্তি, নাম আজকে চৈত্র সংক্রান্তি বলো তো আজকে হচ্ছে। হ্যাঁ ওই তো তো চৈত্র সংক্রান্তি তো হলো, চৈত্র সংক্রান্তি। তো আজকে হচ্ছে গিয়ে প্রচুর কাজ রয়েছে, ঘর দোয়ার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে। আমার ব্যাগটা কোথায় গেল? এই তো তো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, প্রচুর প্রচুর কাজ। তো ভেবেছিলাম সকাল থেকে স্টার্ট করব, টিফিন টিফিন করে নিয়ে স্টার্ট করব আর তোমাদের সাথেও শেয়ার করব। কিন্তু বাবা বললো একটু বেরোতে, কিছু করার নেই। তো বেরোই, এসে সব কাজগুলো করব আজকে, যত বেলা হোক, যত যাই ঘটে যাক, আজ করতেই হবে। অনেকদিন ধরে শুধু বলছি করব 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 করব, করে আর উঠতে পারি না, এত বেলা হয়ে যায় না পরে এসে। তারপর মানে কি, ধুর আর করব না, থাক ধুর করব না, থাক এই করে 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 আর করা হয় না, আজকে করতেই হবে। আজ যদি পৃথিবীর ধ্বংস হয় তাও আমি করব। যাই হোক, তো সমস্ত কাজ করব। তো চলো এখন আর বেশি বক বক না করি, আমি রেডি হয়ে বেরোই। কালকে বাড়িতে পুজো আছে, তো ঠাকুর বাকুর সমস্ত কিছু কেনা হয়নি এখনো কিছুই, সব কিছু হবে। তো দেখতে থাকো আমি সারাদিন আজকে যা যা করবো। ঠিক আছে চলো আগে বেরিয়ে আসি। হ্যালো গাইস, এখন গুড ইভিনিং বলবো না কারণ এখন বাজে রাত্রি 8:30। আর দুপুরবেলা তো তোমাদের দেখালাম যে ঘর দুয়ার পরিষ্কার করছিলাম, ঠাকুর ঘরটা পরিষ্কার করছিলাম, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সবটা তো শেয়ার করা সম্ভব না, হয়তো ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তো যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখন যাচ্ছি কালকে পয়লা বৈশাখের পুজোর বাজার করতে, পুজোর বাজার ওই ঠাকুর ঠাকুর সব কিছু কিনতে যাচ্ছি। তো প্রথমে পড়িয়েছিলাম, সারাদিন তো তোমাদের সামনে আসতেই পারিনি, অন্ধকার হয়ে গেছে, তো সারাদিন তো তোমাদের সামনে আর আসতে পারিনি। আমি বেরিয়েছিলাম বাড়িতে, এসে তারপর কাজকর্মগুলো করেছিলাম, তারপর মানে সব কিছু করে স্নান খাওয়া দাওয়া করে উঠতে উঠতে না অনেক বেলা হয়ে গেছে, 4:30 লোক বেজে গেছিলো জানো তো। তোমাদের তো বলছিলাম যে আজকে করবো মানে করবোই, তো সেই জন্যই জেদ ধরে করেছি। তো এখন পড়ালাম, বিকেলবেলা পড়িয়ে আজকে ছুটি দেওয়ার কথা ভেবেছিলাম, মানে আমার কী বলে মেন্টালিটিটা ছিল আজকে ছুটি দেওয়ার, কিন্তু যেহেতু এক্সাম চলছে তো ছুটি তো ছুটির কথা আমার ভাবাই যাবে না, ছুটির কথা আমার ভাবাই পাপ। তো এখন যাচ্ছি আমি আর মা পুজোর বাজার করতে।
মা গরমে হাঁটতে পারছে না বলে তাই আস্তে আস্তে হাঁটছে। আসো তুমি ক্যামেরায় আসছো না, আসলে হেঁটে যেতে মার অসুবিধা হচ্ছে। আর আমিও ভেবেছিলাম সাইকেলটা নেবো, শুলে সাইকেলে করে নিয়ে আসবো, কিন্তু সাইকেলটাও নিতে পারলাম না। কী আর করা যাবে, হেঁটে 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 আসছে দুজন মিলে। যাই হোক চলো, আর বেশি বক বক করবো না, তো বাজারে গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি। আজকে পয়লা বৈশাখের আগের দিন, তারপরেও দেখো কেনাকাটি শেষ নেই। এই একটা জামা বোনু এনেছে, এই একটা আমার জন্য টপ এনেছে, একটা শর্টস এনেছে, আর এই হচ্ছে এটা বাবার জন্য, শুধু মায়ের জন্য কিছু নেই। মা ফাঁকা, পয়লা বৈশাখের আগের দিনও এত শপিং চলছে। বাপরে বাপ, আমাদের ব্যাপার স্যাপারই সব আলাদা। হ্যালো গাইজ, তোমাদের বাজার থেকে আসার পরে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে বোন জামা কাপড় কিনে এনেছে আজকে, তো আমাকে ওটা একটা টি শার্টও গিফট করেছে। তো যাই হোক, সেসব তো হলো। তো এখনও বাজে মোটামুটি রাত্রি 11:30 মতো বাজে, হ্যাঁ 11:30 বেজে গেছে। তো ডিনারও কমপ্লিট, আর প্রচণ্ড গরম লাগছে আমার। তো সব কিছু কমপ্লিট করে এসে তারপর ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে, তো ভিডিওটা শেষ করতে তোমাদের সঙ্গে চলে এসেছি। গরমে টেকা যাচ্ছে না। তো যাই হোক চলো, আর বেশি বকবক করে আজকে ভিডিওটাকে বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর আমাকে ভালো লাগলে, আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে পাশে থেকে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।